এই যে দোকানটার নাম দেখুন, নিউ আমদা ভবন। এখানে বিরিয়ানিও পাওয়া যায়, এমনি স্টার্টার রয়েছে, মেন কোর্স সাইড ডিশ সবই রয়েছে। তো আমরা কিছু অর্ডার করেছি, তো দেখি কি অর্ডার করলাম আমরা। তো খেয়ে দেখবো কেমন। আমাদের কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, দিল্লিতে বিরিয়ানি খাওয়ার অভিজ্ঞতা একদম বাজে। আমাদের হায়দ্রাবাদ বলুন, লখনউ বলুন, আর কলকাতা তো আমাদের হোম টাউন, এই নিয়ে কোনো সন্দেহই নেই, আমাদের মাতৃভূমি। সেখানে বিরিয়ানি খাওয়ার যে আমরা বা বা করে উঠি খেয়ে, দিল্লিতে বিরিয়ানি খেলে আমরা রে রে করে তেড়ে উঠি। তো এখানে আরেকবার আমরা শেষবার মতো একটা ট্রাই নিচ্ছি যে বিরিয়ানিটা কেমন হয়। তো সেই জন্য ম্যাডাম অর্ডার দেওয়ার পরও ম্যাডাম একটু খুব অবাক মানে চেয়ে আছে, বিরিয়ানিটা কি ভালো হবে, খেতে পারবো না, পয়সা দিয়ে কিনে ফেলে দেবো, রে রে করবো। বাট মানে মেন কোর্স যেন আমরা একটু দিশেহারা হয়ে যাই, কারণ আমরা এরপর যে জায়গায় যাত্রা শুরু করছি সেখানে মোটামুটি আমরা সপ্তাহ দুয়ে কত হতো থাকবো। আমি এরকম অনেক রেস্টুরেন্টই পেয়েছি, বেসিনটা দাঁড়িয়ে আছে দেখার জন্য, কিন্তু হাত ধোয়ার কোনো কিছু। তো এখানে সেই সব ব্যবস্থা অসুবিধা নেই, এখানে সব ব্যবস্থা আছে, আমরা চেক করেছি। আর আমরা যেহেতু এমন জায়গায় যাচ্ছি, এখানে দু সপ্তাহ তো আমাদের মানে ননভেজের সঙ্গে কোনো যোগাযোগই থাকবে না, হয়তো ভেজ নিয়ে থাকতে হবে। কী পাওয়া যাবে খাওয়া সেটা নিয়ে সন্দেহ জায়গা, কারণ একটা রিমোট জায়গায় আমরা দিকে চলে যাবো, আমরা পপুলার জায়গাটা। তো তার আগে একটু আমরা শেষবারের মতো মোটামুটি এই দু সপ্তাহ কিছু খাওয়াবে না, তার একটা ননভেজ কিছু খেয়ে নিতে চাইছি, একটু প্রোটিন শরীর ইনটেক করতে চাইছি। তো অর্ডার করেছি, খাবারগুলো আসুক, একদম মনে হচ্ছে ফ্রেশ বানিয়ে দিচ্ছে। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে কি, এই মোটামুটি পৌনে একটা মতো। আমাদের এরপরে আবার দিল্লি থেকে কানেক্টিং ট্রেন রয়েছে, সব ভিডিও আসবে, আপনারা জানতে পারবেন, আমাদের চলার পথে কোনো অসুবিধা হবে না। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আমাদের চলে এসে দেখতে পাচ্ছেন একদম তাওয়া একদম গরম গরম রুটি দিয়ে দিয়েছে, আর এদিকে চলে এসছে আমাদের চিকেন বাটার মশলা হাফ, এটা তাই তো, চিকেন বাটার মশলা হাফ, উপরে মনে হচ্ছে একটু ক্রিম টাইপের কিছু দিয়েছে আর কি, আর উপরে ধনে পাতা ছড়ানো আছে বেশ গার্নিশিংয়ের জন্য। তো বলেছে চার পিস থাকবে, তো ম্যাডাম আমাদের জানেন উনি টেস্টার আমাদের, ঠিক আছে, জানেন ফুডের ব্যাপারে। আমি যেমন ফুডের ব্যাপারে টেস্টার, মানে লোকেশনের ব্যাপারে উনি হচ্ছেন ফুডের ব্যাপারে। তো আমাদের দুটো দুজনে ভাগ করা রয়েছে পার এবং পিসগুলো কিন্তু ডিসেন্ট সাইজ, মানে মানে মন খারাপের কোনো জায়গাই নেই কিন্তু, একদম মানে খুবই গরম, খুবই গরম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি সুন্দর টি শার্ট দেখতে পাচ্ছেন, টপ টপ করে একদম ড্রিপ হচ্ছে একদম পুরো বাটার। এবার ম্যাডাম খেয়ে বলবে গরম খাবার, আবার কিন্তু জানেন তো খুব গরম গরম খাওয়া গেলে টেস্টটা পাওয়া যায় না, এটা একটা ফ্যাক্টর। তো ম্যাডাম এবার খেয়ে বলবে কিরম কি, আর এরপর কিন্তু সেই লবণীয় খাবারটা আসবে যেটার জন্য আমরা ছুটে ছুটে বেড়াই, একটাই নাম বিরিয়ানি। ভালো খেতে ম্যাডাম বলে দিয়েছে, মানে আপনার নির্দ্বিধায় এই দোকানটায় খেতে পারেন, কারোর ভাগে এসে দোকানটায় খেতে পারেন। এই ছোটো দোকানগুলো না ভালো, জানেন তো যেগুলো দেখবেন খুব বড় বড় রিভিউ দেওয়া থাকে না গুগলে, আমি বলছি বিশ্বাস করুন ওগুলো একদম ভালো হয় না। এইসব দোকান খুঁজে পেতে খাবেন, মাংসটা চিকেনও সব চার পিস দিয়েছে, এবং এটার দাম জানেন কত, মাত্র 250 টাকা।
মাত্র 250, দিল্লির মতো জায়গায় এটা 250 টাকা মাত্র। আর রুটিগুলোর দাম নিয়েছে মাত্র 20 টাকা, যদি এতে বাটার লাগিয়ে নিই তাহলে 25 টাকা, ওরা বলেই দিয়েছে। তো ঠিকঠাক, আর এর পরের খাবারটা পরে এলে এর আগে শেষ করি। হ্যাঁ, মেন গ্রেভিটা তো টমেটো বেস করেই হয় আর কি। তো এবং বেশি রিচ কি জিনিসটা, জিনিসটা কি খুব রিচ? কারণ গরমকাল তো বুঝতেই পারছেন জিনিসটা রিচ না, বাট খাওয়ার জন্য ঠিকঠাক। এবং চিকেনটা খুব টেন্ডার চিকেন, মানে এবং ফ্রেশ চিকেনটা ভালো। তো এটা কিন্তু হাইলি রিকমেন্ড, বানিয়ে নিয়েছে বুঝাই যাচ্ছে। তো খাচ্ছি, দুপুরবেলা শান্তি করে খাচ্ছি, আর এর পরে খাবারটা এলে আবার দেখাবো। এই চলে এসছে আমাদের টিমটিং ফুল প্লেট চিকেন বিরিয়ানি, আমাদের দাদা সার্ভ করে দিচ্ছেন এখানে। তো আর একদম ঝরঝরে লাল লাল ভাত, একদম খুব সুন্দর টিমটিং। আর এই যে অনেকটা পরিমাণে এখানে রাইস রয়েছে, এখানে খুব সুন্দর একটা স্মেল আসছে, যেটা হয়তো ক্যামেরায় আপনাদের বোঝাতে পারছি না। আর এর সাথে দিয়েছে এখানে রায়তা দিয়েছে, আর একটা গ্রেভি টাইপ কিছু দিয়েছে, সালান হবে হয়তো। তো এটাই মোটামুটি আমাদের। তো এবারে খেয়ে ম্যাডাম রিভিউ করবে। তাই যে দিল্লির বিরিয়ানি আবারও আমরা অভিজ্ঞতা করতে যাচ্ছি, ভালো না খারাপ দেখা যাক। আগের অভিজ্ঞতা আমার থেকে কি ভালো না খারাপ? অনেক আগে দিল্লিতে একটা বিখ্যাত দোকানে খেয়েছিলাম বিরিয়ানি, মানে সেটা কি কটা রিজেন্ট রেস্টুরেন্ট, দিল্লিতে আমি এই মুহূর্তে নাম করছি না। ইউটিউবে তার প্রচুর ব্লগ আছে, ব্লগারদের অরিজিনাল এক্সপিরিয়েন্স সেই টাইপের নয়। এক প্লেট বিরিয়ানি দাম তারা দিয়েছিল 350 টাকা, আর পরিমাণ এটা হাফের হাফ, মানে কোয়ার্টার প্লেট পরিমাণ নিয়েছিল 350 টাকার মতো প্রাইস নিয়েছিল। তার সাথে যদি কমপ্লিট মানে কম্পেয়ার করি, মানে কম্পেয়ার করার জন্য জায়গাটাই উচিত, মানে জায়গাটাই এটা ফাটফাট এটা, আর এটার টেস্ট ঠিক আছে, একটু ডিফারেন্ট টাইপের টেস্ট। আর কখনই কলকাতা লখনউ বা হায়দ্রাবাদ এই টাইপের বিরিয়ানি টেস্ট হয় সেই টাইপের নয়, একদম ডিফারেন্ট টাইপের খেতে। কিন্তু ঠিক আছে, ওকে, ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই সামথিং ডিফারেন্ট। আর একটা জিনিস, যে বাঙালি ইমোশন, আলু কিন্তু মিসিং, এটা মাথায় রাখবেন কলকাতা বাইরে গেলে। তো আলু ছাড়াই আমরা বিরিয়ানিতে অভ্যস্ত, এখন বাইরে যেহেতু খাই বলে। তো ঠিকঠাক, আপনারা এলে এখানে খেতে পারেন। আর এইখানে দেখুন রায়তা দিয়েছে আর সালান দিয়েছে। তো সালানটা কেমন খেতে? রায়তাটা কি দেখে? তো হ্যাঁ, মেয়েটা মোটামুটি বিরিয়ানির সঙ্গে রায়তাটা খুব জাস্টিফাইড জিনিস, সব জায়গাতেই দেয়, কলকাতার বাইরে তো দেয়ই দেয়। কলকাতায় আমার স্যালাডটা দেয়, এখানে স্যালাডটা থাকে না, এখানে রায়তাটা থাকে মাস্ট। আর তো এই আমাদের মোটামুটি ওভারঅল ভিউ ভালো। আর ইয়ে বললাম, দিল্লিতে এসেছি, দিল্লি থেকে এসে আমরা কারোলবাগে এসেছি, একটা কাজ ছিল। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপর আমরা আবার দিল্লি স্টেশনে ফিরে যাবো, সেখান থেকে আমাদের নেক্সট জার্নি আবার শুরু হবে, সেটারও ভিডিও আসবে।
তো আপাতত এই ভিডিওটাকে এখানে এন্ড করতে যাচ্ছি, আর বললাম খাবার রিভিউ মোটামুটি ঠিকঠাক, তো 10-এ কত? তো ঠিকঠাক রিজনেবল প্রাইস মোটামুটি, এইসব জায়গায় সেটা খেতেই পারে চাইলে।